আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আফিফ দায়িত্ব নিতেও জানেন, আবার দুর্দান্ত সব শট খেলে শামীম পাটোয়ারি মুগ্ধ করতেও পারেন। সাত নম্বরে প্রপার অলরাউন্ডার শেখ মাহাদিও আছেন স্কোয়াডে, তবে তিন বিকল্প স্কোয়াডে থাকলেও কে থাকবেন একাদশে, এই সাত নম্বর পজিশন নিয়ে দীর্ঘদিন যাবৎ আলোচনা সমালোচনা কিংবা বর্তমানে যা গড়িয়েছে আন্দোলনেও। তবে যারা সুযোগ পাননি তাদের কথা না ভেবে দেখে আসা যাক স্কোয়াডের সবচেয়ে যোগ্য সাত নম্বরকে। আফিফ, শামীম নাকি মাহেদি, সাত নম্বর ধাঁধার উত্তর কী? 13 দিন পর শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ 2023। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রমাণে মাঠে নামবে ছয় দল। ছয় দলের মধ্যে আছে বাংলাদেশ, যারা বারবার তীরে গিয়ে তরি ডুবিয়েছে। সর্বশেষ ওয়ানডে ফরম্যাটে খেলা এই টুর্নামেন্টেও মাশরাফির নেতৃত্বে ফাইনাল খেলেছে বাংলাদেশ। আর এবার এশিয়া কাপকে সামনে রেখে তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে বিসিবি। বিসিবির ঘোষিত স্কোয়াডে সবচেয়ে আলোচিত ও সমালোচিত পজিশন সাত নম্বর, যেখানে বিসিবির পছন্দ তিনজন। যদিও মেহেদী মিরাজ থাকবেন দলের অটো চয়েস হয়ে, তবে তাকে আটে খেলিয়ে সাত নম্বরে থাকতে পারে প্রপার ফিনিশার। আর এই সাত নম্বরে ব্যাট করার জন্য সাকিবের অপশন তিনটি। তালিকায় তিনজনের একজন শেখ মাহেদি, বাকি দুজনের চেয়ে কিছুটা পিছিয়ে আছেন মাহেদি। দীর্ঘদিন যাবৎ জাতীয় দলের বাইরে থাকায় এরপর মিডিয়ায় বেফাস মন্তব্য এবং বিপিএলে ইঞ্জুরি নিয়ে খেলার কারণে ম্যানেজমেন্টের ব্যাট বুকে নাম ওঠে তার। সম্প্রতি শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ভালো ফিনিশিং করে আবারও দলে জায়গা পেয়েছেন তিনি। তবে বাকি দুজনের চেয়ে একটি জায়গায় এগিয়ে তিনি। আফিফ, শামীমদের চেয়ে বল হাতে বেশি ইফেক্টিভ শেখ মাহেদি, সেক্ষেত্রে প্রপার অলরাউন্ডার হিসেবে সুযোগ আছে তার। তবে মাহাদির চেয়ে এগিয়ে থাকবেন আফিফ হোসেন ধ্রুব, কেননা আন্তর্জাতিক ক্রিকেটে ওডিআইতে বেশ অভিজ্ঞ আফিফ। সম্প্রতি তার ব্যাট কথা না বললেও নিজের সামর্থ্যর প্রমাণ করেছেন বহুবার। দীর্ঘ পাঁচ বছর যাবৎ আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতায় ওডিআইতে 35 এভারেজ রান তার। তাছাড়াও ফিল্ডিং ফিটনেসেও বাকি দুজনের থেকে এগিয়ে থাকবেন আফিফ হোসেন ধ্রুব, তবে সাম্প্রতিক ফর্মটাই তার অটো চয়েস হতে বাধা। আন্তর্জাতিক ওডিআইতে বেশ অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুবকে টপকে এই পজিশনে এগিয়ে আছেন শামীম পাটোয়ারি, কেননা কোচ ক্যাপ্টেন শামীমকে দেখছেন প্রপার ফিনিশার হিসেবে। বিশেষ করে নির্ভয় ক্রিকেটের পাশাপাশি বড় শট খেলতে পারেন তিনি। আর শামীমের সবচেয়ে ভালো দিক, সম্প্রতি সময় সাদা বলে দারুণ খেলা। তাই তো 50 ওভারের অভিজ্ঞ ক্রিকেটার না হয়েও বড় আসরে জায়গা হয়েছে তার। শামীম এগিয়ে আছে মাঠের চারদিকে আনঅর্থোডক্স সব শট খেলাতেও, যেখানে ফিল্ড সেট আপ করতে বেগ পেতে হয় প্রতিপক্ষের বোলারদের। বাংলাদেশে যত ভালো ফিল্ডার রয়েছে তাদের মধ্যে শীর্ষ তালিকাতেই থাকবে শামীম পাটোয়ারির নাম, যে কারণে শুধু ফিল্ডিং দিয়েই বেশ কিছু রান বাঁচাতে পারেন এই 22 পেরোনোর ইয়াংস্টার। মূলত এসব কারণেই ম্যানেজমেন্টের কাছে সবচেয়ে যোগ্য সাত নম্বর শামীম পাটোয়ারি। তবে কি হচ্ছে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নম্বর 7, তা দেখা যাবে এই মাসের 31 তারিখ।